हेलो गाइस, आज के आमी जे मुविटी एक्सप्लेन करबो तार नाम होच्छे डोंट लिसन। ए मुविटी एक्टी ड्रामा हॉरर एवं मिस्ट्री टाइपर मुवि। ए मुविटी रिलीज हय 2020 साले। ए मुविटीर आईएमडीबी रेटिंग 6.1 अप टू 10 एवं रोटेन टमाटोसे 57% फ्रेश। तो समय नष्ट ना करे मुविटी एक्सप्लेन करा जाक। मुविटी शुरूते आम्रा एक लोक के देखते पाई। लोकटीर नाम होच्छे डैनियल। डैनियल तखन तार छेलेर खेलार बॉलटी पुल थेके तुलछिलो। एरपर आम्रा डैनियलेर छेलेके देखते पाई। डैनियलेर छेलेर साथे किछुदिन होलो किछु अद्भुत रकमेर घटना घटछिलो। डैनियलेर छेले প্রতি রাতে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়, যার কারণে সে প্রতি রাতে ঘুমাতে পারে না এবং এর কারণে দিনে দিনে তার ব্যবহার খুব অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এমনকি সে তার বাবা মার সাথেও ভালো ব্যবহার করত না, সবসময় চুপচাপ থাকত। ছেলের এই রকম অবস্থা দেখে তার বাবা মা একজন সাইকিয়াট্রিস্টকে ডাকে। ডক্টরটি ছেলেটিকে জিজ্ঞেস করে যে তুমি কি শুনতে পাও। তখন ড্যানিয়েলের ছেলে ডাক্তারকে তার রাতে ঘটে যাওয়া অদ্ভুত কিছু শব্দের ব্যাপারে বলে। ড্যানিয়েলের কথা শুনে ডাক্তারটি অনেক অদ্ভুত ফিল করে। ড্যানিয়েলের ছেলে ডাক্তারটিকে বলে, শব্দগুলো আমাকে বলে তুমি কিছু ড্রয়িং বানাও এবং কিছু পেইন্টিং করো। এটি শুনে ডাক্তারটি তার কথাকে কোনো গুরুত্ব দেয় না। এরপর ডাক্তারটি ড্যানিয়েল এবং তার স্ত্রী এর সাথে তার ছেলে এরিকের ব্যাপারে কথা বলে। ডাক্তারটি তাদের বলে এটি তেমন কোনো বিষয় না, এটি শুধু তার ইমাজিনেশন ছিল। ডাক্তারটি আরও বলে, আপনারা রিসেন্টলি বাড়ি চেঞ্জ করেছেন, যার ফলে নতুন বাসায় আসার কারণে সে তার চারপাশে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনছে। এ সকল কথা বলার পর ডাক্তারটি সেখান থেকে চলে যায়। ডাক্তারটির গাড়িতে কিছু অদ্ভুত রকমের শব্দ শোনা যাচ্ছিল এবং অন্যদিকে কিছু ড্রয়িং করছিল। ডাক্তারটি যখন গাড়ি চালাচ্ছিল তখন তার কানের ভিতরে একটি মাছি ঢুকে যায়। এরপর ডাক্তারটির চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং ডাক্তারটির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ডাক্তারটির গাড়িটি একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায় এবং গাছের একটি ডাল তার মুখের এদিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে যায় এবং ডাক্তারটি খুব বিচ্ছিরিভাবে মৃত্যুবরণ করে। ডাক্তারটির মৃত্যুর পর মাছিটি কান থেকে বেরিয়ে আসে এবং অন্য কোথাও চলে যায়। অন্যদিকে এরিক তার ড্রয়িং কমপ্লিট করে ফেলেছিল। আমরা দেখতে পাই সে তার ড্রয়িংয়ে একটি গাছের ডাল আঁকিয়েছে, যেই গাছের ডালের সাথে অনেক রক্ত লেগে আছে। ড্যানিয়েল তার বাসার একটি দেয়াল থেকে কিছু মাছি বের হয়ে আসতে দেখে, তাই সে স্প্রে করে সেগুলোকে তাড়ানোর চেষ্টা করে। ঠিক সেই সময় এরিক তার বাবাকে ফোন করে। এরিক ড্যানিয়েলকে বলে, বাবা আমাকে সাহায্য করো, তার কারণ এরিকের বল পানিতে পড়ে গিয়েছিল। ড্যানিয়েল তার ছেলের বল পুল থেকে তুলে দেয় এবং তাকে বলে দ্বিতীয়বার এই পুলের কাছে এসে না খেলতে। ঠিক তখনই এরিকের মা এরিককে ডাকে গোসল করার জন্য। গোসল করার সময় এরিক ওয়াকিটকির মাধ্যমে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শোনে। তখন সে তার মাকে বলে, মা বাবা কি আমাকে ভালোবাসে না? তখন এরিকের মা বলে, কেন বাসবে না, তোমার বাবা তো তোমাকে খুব ভালোবাসে। সেদিন রাত্রে এরিকের মা ড্যানিয়েলকে বলে, তুমি কি এরিককে কিছু বলেছো? তখন ড্যানিয়েল বলে, না আমি তো কিছু বলিনি। ড্যানিয়েল বুঝতে পারে এরিক নিশ্চয়ই তার মাকে অদ্ভুত কিছু বলেছে, তাই ড্যানিয়েল এরিকের মাকে বলে, তুমি এসব কিছু কানে নিও না, যখন স্কুল খুলবে তখন এরিক সবার সাথে মিশবে এবং স্বাভাবিক হয়ে যাবে। সেদিন মধ্যরাতে ড্যানিয়েল বাইরে পুলের কাছে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়, যার কারণে সে ঘুম থেকে উঠে যায় এবং দরজা লাগাতে যায়। তখন সে দেখে তার ছেলে এরিক ওয়াকিটকির মাধ্যমে কারোর সাথে কথা বলছে। অন্যদিকে এরিকের রুমে তার খেলনাগুলো হঠাৎ করে অন হয়ে যায়। তখন এরিক সেই খেলনাগুলোকে অফ করে দেয়। তখন এরিক ফিল করে পর্দার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, এই জন্য এরিক অনেক ভয় পেয়ে যায় এবং সে তার বিছানার উপরে উঠে পড়ে। তখন সে ফিল করে কেউ তার কাছে আসছে। একটু পরে কেউ এরিকের মুখটি চেপে ধরে। তখন আমরা দেখতে পাই এটি আসলে ড্যানিয়েল ছিল। এরই মধ্যে ড্যানিয়েলের হাত একটি ফটো ফ্রেমের সাথে লেগে যায় এবং তার হাত কেটে যায় এবং ফটো ফ্রেমটিও পড়ে গিয়ে ভেঙে যায়। পরের দিন সকালে এরিকের মা ড্যানিয়েলকে বলে, আমাদের ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে স্কুলে কিছু অদ্ভুত রকমের কাণ্ড করেছে এবং সে প্রিন্সিপালের হাতে কামড় দিয়েছে।
যার ফলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এটি বলে সে এরিককে বলে, এরপর থেকে রোজ প্রতিদিন ডাক্তার তোমার সাথে দেখা করতে আসবে। তখন এরিক বলে, ডাক্তার তো মারা গিয়েছে, আসবে কিভাবে? এটি শুনে তারা ভাবে সে হয়তো অদ্ভুত রকমের মজা করছে। তারা এরিকের কথায় কান দেয় না। ঘরে এসে ডাক্তারকে কল করতেই তারা বুঝতে পারে ডাক্তার মারা গিয়েছে। তখন তারা মনে করে এরিক হয়তো স্কুলে গিয়ে তার বন্ধুদের কাছে এ ব্যাপারটি সম্পর্কে জেনেছে। রাত্রিবেলা আমরা এরিককে দেখি। এরিক ওয়াকিটকি থেকে কিছু শব্দ শুনছিল এবং সে ড্রয়িং বানাচ্ছিল। এরপর আমরা এরিকের রুমে একটি মহিলার আত্মাকে দেখতে পাই। এই রাতেও ড্যানিয়েল কিছু অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়, তাই সে চেক করার জন্য বাইরে বের হতে যায়। কিন্তু এই সময় সে তার সাথে একটি গুলিও নিয়ে নেয় এবং সে বাইরে গিয়ে তার ছেলে এরিকের জামা পরে থাকতে দেখে। এতে ড্যানিয়েল অনেক ঘাবড়ে যায়। ড্যানিয়েলের আওয়াজ শুনে তার স্ত্রীও ঘুম থেকে জেগে যায় এবং সে এরিকের রুমে যায়। এরিকের রুমে গিয়ে সে এরিককে খুঁজে পায় না। অন্যদিকে ড্যানিয়েল পুলের কাছে যায় এবং সেখানে গিয়ে পানির উপরে তার ছেলের লাশকে দেখতে পায়। এরিকের মৃত্যুর কারণে তার বাবা মা অনেক ভেঙে পড়ে। ড্যানিয়েলের স্ত্রী ঠিক করে সে কিছুদিনের জন্য তার মায়ের বাসায় গিয়ে ঘুরে আসবে। ড্যানিয়েলের স্ত্রী যখন কাপড় গোছাচ্ছিল তখন সে বালিশে এক ফোঁটা রক্তের দাগ দেখতে পায়। সে ভাবে হয়তো এটি ড্যানিয়েলের হাত কেটে যাওয়ার কারণে এই রক্তের ফোঁটাটি পড়েছে। এরপর ড্যানিয়েলের স্ত্রী সেখান থেকে চলে যায়। সেই দিন রাত্রিবেলা ড্যানিয়েল টিভিতে সেই সব ভিডিও দেখছিল যেগুলো এই বাসায় আসার পর তারা প্রথম তুলেছিল। এই নতুন বাড়িতে আসার পরে তার ছেলে এরিক সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল। এসব দেখে ড্যানিয়েল অনেক দুঃখী হয়ে পড়ে। তখন ড্যানিয়েল তার চারপাশে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। এগুলো শুনে সে চেক করতে যায়। তখন তার টিভিটি হঠাৎ করে একা একাই অন হয়ে যায়, কিন্তু ড্যানিয়েল টিভিটি আবার অফ করে দেয়। ড্যানিয়েল সেই অকেটকেটি নেয় এবং সেখানে হ্যালো বলে, কিন্তু অপর দিক থেকে কোনো প্রকারের রিপ্লাই আসে না। এরপর ড্যানিয়েল তার স্ত্রীকে একটি ভয়েস মেসেজ পাঠায়, কিন্তু ভয়েস মেসেজের ভিতরে অনেক অদ্ভুত রকমের শব্দ ছিল। তাই তার স্ত্রী তাকে কল করে এবং বলে, তুমি কি ঠিক আছো? তোমার চারপাশে এত অদ্ভুত রকমের আওয়াজ আসছে কী করে? কলটি কেটে দেওয়ার পর ড্যানিয়েল তার ভয়েস রেকর্ডটি চেক করে। সেখানে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। তাই সে তার মোবাইলটিকে তার ল্যাপটপের সাথে কানেক্ট করে এবং তার ভয়েস রেকর্ডটি শুনে। সে শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ ভয়েস রেকর্ডটিতে সে তার ছেলে এরিকের আওয়াজ শুনতে পাচ্ছিল। এরিক তার কাছে সাহায্য চাচ্ছিল। ড্যানিয়েলের এ সকল ঘটনা খুবই প্যারানর্মাল লাগছিল। ড্যানিয়েলের ছেলে এরিকের মৃত্যুর আগে সে একটি প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাক্ষাৎকার দেখেছিল, তাই সে তার কাছে যায়। সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটরের নাম ছিল জার্মান। ড্যানিয়েল জার্মানকে তার ঘরে হওয়া সকল বিষয় সম্পর্কে জানায় এবং তার ছেলের আওয়াজ সম্পর্কেও বলে। এ সকল ঘটনা শুনে জার্মান প্রথমে রাজি হয় না, কিন্তু এরপরে ড্যানিয়েল তাকে রাজি করিয়ে নেয় এবং জার্মান তার বাসায় যেতে রাজি হয়ে যায়। জার্মান পরের দিন সকালে তার মেয়ে রুথকে নিয়ে ড্যানিয়েলের বাসায় যায়। ড্যানিয়েলের বাড়িতে যাওয়ার পর রুথ তার বাড়ির সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় এবং জার্মান বাসার সব জায়গায় ভয়েস চেক করতে যায়। রুথ ক্যামেরায় কাউকে বসে থাকতে দেখে, তাই সে তার বাবাকে জানায়। ড্যানিয়েলকে বলেন সে যেন রুম থেকে চলে যায়। তখন জার্মান বলে সে ড্যানিয়েল হতেই পারে না, ড্যানিয়েল তো বাইরে বসে আছে। এরপর জার্মান সে রুমটিতে চেক করতে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। তখন জার্মানের মেয়ে রুথ জার্মানকে বলে, আপনি সেখান থেকে চলে আসুন, তার কারণ সেই আত্মাটি ঠিক একেবারে আপনার সামনেই আছে। কিন্তু জার্মান সেখানে কাউকে দেখতে পাচ্ছিল না। এরপর জার্মানের হেডফোনে হঠাৎ করে আওয়াজ জোরে জোরে হয়, যার কারণে জার্মান ঘাবড়ে যায়। এসব কিছু দেখার পর জার্মান ড্যানিয়েলকে বলে, এই বাসায় আসলে কিছু প্যারানর্মাল এবং সুপারন্যাচুরাল পাওয়ার আছে, এগুলো চেক করার জন্য আমরা পরের দিন আবার আসব। সেদিন রাতে জার্মান বাইরের দিক থেকে কিছু শব্দ শুনতে পায় এবং সে তার পিছে পিছে যায়। যাওয়ার পর সে তার স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী মূলত মারা গিয়েছিল, তাই সে তার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করে। জার্মানের স্ত্রী তাকে কথায় কথায় কিছু খাবার দেয় এবং ওয়াইন দেয় এবং বলে,
এরপর থেকে আমরা একসাথেই থাকব। জার্মানের স্ত্রী কথায় কথায় জার্মানের হাত একটি ধারালো ছুরি দ্বারা কাটতে শুরু করেছিল। ঠিক সেই সময় রুথ চলে আসে এবং জার্মানকে তার জ্ঞান ফিরিয়ে দেয়। জ্ঞান ফেরার পরই জার্মান দেখতে পায় সে নিজেই নিজের হাত কাটছিল। অন্যদিকে কেউ একজন ড্যানিয়েলের স্ত্রীকে কল করে। ড্যানিয়েলের স্ত্রী যখন কলটি রিসিভ করে তখন সে তার ছেলের আওয়াজ শুনতে পায়। তার ছেলে তাকে বলছিল, বাবা বাসায় কাউকে নিয়ে এসেছে যার কারণে আমার খুব অসুবিধা হচ্ছে। কোন ড্যানিয়েলের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? কোন এরিক বলে, আমি বিছানার খাটের নিচে আছি। তাই ড্যানিয়েলের স্ত্রী ঠিক করে সে যত তাড়াতাড়ি সম্ভব ড্যানিয়েলের কাছে ফিরে যাবে। অন্যদিকে রুথ খেয়াল করে বাইরের দিকে একটি গাছে অনেক বিড়ালের লাশ ঝুলে আছে। ড্যানিয়েল যখন বিড়ালগুলির লাশ মাটির নিচে পুঁতে ফেলছিল তখন তার স্ত্রী সেখানে চলে আসে। ড্যানিয়েলের স্ত্রী তাকে বলে, তুমি আগে বলো এরা কারা এবং এরা এখানে কি করতে এসেছে। তখন রুথকে একটি মহিলা তার কাছে ডাকে। মহিলাটি রুথকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, এখানে অনেক বিপদ আছে, এখানে থেকো না। ড্যানিয়েলের স্ত্রী তার ছেলে এরিকের রুমে আসে এবং খাটের নিচে করে যে তার ছেলে আছে কিনা, কিন্তু সেখানে কেউ ছিল না। উপরে সে দেখতে পায় খাটের পাশে তার ছেলে বসে আছে। সে যখন এরিকের কাছে যায় তখন এরিক খাটের নিচে দ্রুত চলে যায়। যখন ড্যানিয়েলের স্ত্রী খাটের নিচে তাকায় তখন সে বিছানার অপর পাশে কারোর পা দেখতে পায় যার একটি পা উল্টো দিকে ছিল এবং সেই পা দুটি বিছানার উপরে উঠছিল। ড্যানিয়েলের স্ত্রী যখন বেডের উপরে তাকায় তখন সে কাউকে দেখতে পায় না। তাই ড্যানিয়েলের স্ত্রী খুব ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে তখন সে তার পিছনে কাউকে ফিল করে এবং কোনো একজন মহিলা তার মুখের উপরে হাত রাখে। অন্যদিকে জার্মান ড্যানিয়েলকে বলে, এই বাসায় বহু বছর আগে একটি মহিলাকে খুব টর্চার করে মারা হয়েছিল। সেই মহিলাটি মূলত কালো জাদু করত যার কারণে সবাই তাকে ডাইনি বলে ডাকত, এবং যে বিড়ালগুলো গাছে ঝুলন্ত অবস্থায় দেখা হয়েছে সেগুলো ব্ল্যাক ম্যাজিকেরই অংশ ছিল। তারা যখন কথা বলছিল হঠাৎ তখন ড্যানিয়েলের স্ত্রী তার গলায় ফাঁস লাগিয়ে নিচে ঝুলে পড়ে এবং আমরা এখানে ড্যানিয়েলের স্ত্রী এর কান দিয়ে সেই মাছিটিকে বের হতে দেখি এবং তার কান দিয়েও রক্ত পড়ে। প্রথমে নিজের ছেলে এবং পরে নিজের স্ত্রীকে হারিয়ে ড্যানিয়েল অনেক ভেঙে পড়ে এবং সে ঠিক করে তার স্ত্রী এবং ছেলেকে কে মেরেছে সেটি না জানা পর্যন্ত ছাড়বে না। হঠাৎ করে ড্যানিয়েল তখন পর্দার পিছনে তার স্ত্রী এবং ছেলেকে দেখতে পায়, কিন্তু পর্দা সরাতেই সেগুলো গায়েব হয়ে যায়। এখন হঠাৎ করেই সেই আত্মাটি আবার ড্যানিয়েলের উপর আক্রমণ করে। অন্যদিকে রুথ যখন সিসিটিভি ফুটেজ চেক করছিল তখন দেখে যখন ড্যানিয়েলের স্ত্রী তার গলায় ফাঁসি লাগাচ্ছিল তখন সেই আত্মাটিও সেখানে ছিল। একটু পরে তারা ওয়াকিটকিতে গুলি চালানোর শব্দ শুনতে পায়। তখন তারা ড্যানিয়েলের কাছে যায় এবং তাকে শান্ত করে। এরপর জার্মান ড্যানিয়েলকে বলে, এই ঘরের নিচের দিকে সেই ডাইনিকে অত্যাচার করা হতো। তখন ড্যানিয়েল বলে, আমি জানি কোথা দিয়ে সেই রাস্তায় যেতে হবে। এরপর ড্যানিয়েল সেই দেওয়ালটি ভাঙে যেখানে সে প্রথম দিকে মাছি দেখতে পেয়েছিল। দেয়ালটি ভাঙার পর তারা ভিতরে একটি গুহার মতো দেখতে পায়। ভিতরে যাওয়ার পর তারা সেই ডাইনিটির কঙ্কাল দেখতে পায়। লাশটিকে টাচ করতেই জার্মান বুঝতে পারে কীভাবে ডাইনিটিকে অত্যাচার করে মারা হয়েছিল। এরপর তারা ঠিক করে তারা পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে লাশটিকে নষ্ট করে দিবে এবং জার্মান তার মেয়ে রুথকে বাইরে অপেক্ষা করতে বলে, কিন্তু নিচে যেতেই জার্মানদের ফ্ল্যাশ লাইট কাজ করা বন্ধ করে দেয়। তখন হঠাৎ করেই সেই ডাইনিটি জার্মানের উপর অ্যাটাক করে দেয়। অন্যদিকে রুথ তার বাবাকে অনেক ডাকাডাকি করে কিন্তু নিচ থেকে কোনো শব্দ আসে না। তখন রুথ হঠাৎ করে তার মায়ের আত্মা দেখতে পায়। তার মা তাকে ডাকছিল কিন্তু রুথ সেখানে যায় না, কারণ রুথ জানতে পেরেছিল এগুলো সেই ডাইনির একটি চাল। তার মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর সেই ডাইনিটি তার আসল রূপে এসে রুথকে ভয় দেখাতে শুরু করে। অন্যদিকে ড্যানিয়েল যে পেট্রোল খুঁজছিল তখন ড্যানিয়েল তার স্ত্রী এবং সন্তানকে দেখতে পায়। সে তাদেরকে জড়িয়ে ধরে, কিন্তু সে আসলে সেই ডাইনিটিকে জড়িয়ে ধরেছিল, সে তার সন্তান এবং স্ত্রীকে জড়িয়ে ধরেছিল না। এরপর সে ড্যানিয়েলকে
নিজের বশে করে ফেলে এবং ড্যানিয়েল তার মাথায় পেট্রোল ঢালতে শুরু করে এবং তার শরীরে আগুন লাগাতে চায়, যেন সে চিরতরে তার স্ত্রী এবং সন্তানের সাথে থাকতে পারে। অন্যদিকে জার্মান সেই ডাইনেটির স্কেলেটনের উপরে পেট্রোল ঢেলে দেয় এবং আগুন লাগাতে নেয়। ঠিক তখন তার মেয়ে রুথ চলে আসে এবং তার উপর অ্যাটাক করে। রুথ তাকে এগুলো করতে থামাতে চাচ্ছিল, তার কারণ ডাইনি তাকেও বশ করেছিল। তখন জার্মান সেই স্কেলেটনের উপরে গুলি করে, যার ফলে সেখানে আগুন লেগে যায় এবং রুথ তার সেন্সে ফিরে আসে। আমরা দেখতে পাই রুথের কান থেকেও সেই মাছিটি বের হয়ে গেল। রুথের সাথে সাথে ড্যানিয়েলও বেঁচে গিয়েছিল, এখন সব কিছু নর্মাল হয়ে গিয়েছে। এরপর ড্যানিয়েল তার ছেলের আঁকানো ড্রয়িংগুলো দেখছিল। সে ড্রয়িংয়ে দেখতে পায় সেখানে কে কীভাবে মরবে সেগুলো আগে থেকে আঁকানো ছিল। এ সকল ড্রয়িং দেখে ড্যানিয়েল কিছু মনে করতে পারে। সে মনে করে সেই রাত্রের কথা যখন সে তার ছেলের লাশটিকে পেয়েছিল। সেদিন রাত্রে ড্যানিয়েল একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং তার কিছুক্ষণ পরে সেই মাছিটি তার কানের ভেতর ঢুকে পড়ে এবং তাকেও বশ করে নিয়েছিল। এবং সেই রাত্রিতেই ড্যানিয়েল তার ছেলেকে পুলে ডুবিয়ে মেরে ফেলেছে এবং সে যখন আবার এসে ঘুমিয়ে পড়ে তখন তার কানের ভেতর থেকে মাছিটি চলে যায় এবং এক ফোঁটা রক্ত বালিশের উপরে গড়িয়ে পড়ে। এই রক্তটিকেই তার স্ত্রী তার হাতে কাটা রক্তের সাথে গুলিয়ে ফেলেছিল। এইসব কারণে ড্যানিয়েল নিজেকে অপরাধী ভাবছিল, তাই সেই পুলের কাছে যায় এবং নিজেকে শ্যুট করে মেরে ফেলে। এখানে আমরা জানতে পারি ড্যানিয়েলের ছেলে এরিক আগে থেকেই সবার মৃত্যুর পদ্ধতি ড্র করে রেখেছিল এবং তার বাবার মৃত্যুর পদ্ধতিটিও সে আঁকিয়ে রেখেছিল। যখন ড্যানিয়েল তাকে শ্যুট করতে নিয়েছিল তখন আমরা সেখানে সেই ডাইনিটিকে দেখতে পাই, অর্থাৎ সেই ডাইনিটি এখনো মরেনি। এরপর আমরা জার্মান এবং তার মেয়েকে দেখতে পাই, যারা একটি ফুটেজ দেখছিল। ফুটেজে একটি মেয়েকে একটি আত্মা বশ করে ফেলেছিল, অর্থাৎ এখন তারা দুজন মিলে সেখানে যাবে এবং সেই কেস নিয়ে ইনভেস্টিগেট করবে এবং এর মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায়। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।